हेलो एवरीवन मिथ्स वर्ल्डे तुम्हारे जाना स्वागत तुम्हारा कैमन आछो आमी बेश भालो आछी। तो आज के एलाम तुम्हारे साथे किछु जिनिस शेयर करते। तो की शेयर करब और किछु कथा बोलते एलाम। तो की शेयर करब और की कथा बोलबो सेगुलो तोमादेरके बोलछी। तो आमी मायापुर नवद्वीप थेके की जिनिस किने आनलाम, केमन दाम पड़लो ना पड़लो, कोथा थेके किनले भालो हय, एई सब जिनिसई तोमादेर साथे शेयर करब। हाते की करछो देखो, तोमादेरके एकटा जिनिस देखाय। देखो দেখো ভিডিও করবো কিভাবে করবো বলো। ও দেখ আমার স্ট্যান্ডটা দেখে এটাই নেবে, ওই মানে ওর জন্য এটা দিকে টার্গেট। তো চলো আমি তো এত আর অনেকেরই প্রশ্ন ছিল যে এত ছোটো বাচ্চা নিয়ে আমি কীভাবে ট্রাভেল করলাম, আর যে দুরন্ত বাচ্চা কীভাবে ট্রাভেল করলাম আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কী কী জিনিস নেওয়া দরকার আর কী কী জিনিস নিলে ভালো হয় আর কী কী জিনিস তুমি ক্যারি করবে তোমার সাথে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর মায়াপুরে কোথায় গিয়ে থাকবে না থাকবে, কোথায় গেলে তোমাদের সুবিধা হবে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো, লোকজনগুলো কেমন সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলো তোমাদের সাথে প্রথমে শেয়ার করি হলো আমি কী কী এনেছি। তো এই জিনিসটা আমি তোমাকে আগে দেখে দিচ্ছি, এই কারণেই ছেলে প্রচণ্ড চিল্লাচিল্লি করছে এই জিনিসটা নেবে, আর ছেলের বাবা চিল্লাচিল্লি করছে এই জিনিসটা মানে বাইকে লাগাবে অনেকদিন ধরে, ওই জন্য এটাই আগে ছাড়িয়ে দিই। তো দেখো এই যে সবথেকে কিউট কিউট দুটো জিনিস, তো একটা হলো গোপু সোনা আর কি বাইক চালাচ্ছে, আর একটা হলো রাধাকৃষ্ণ। তো গোপু সোনাটা বাইকে লাগাবে আর রাধাকৃষ্ণটা গাড়িতে, গাড়ি চাবিতে আর কি। তো এই দুটো জিনিস আনা হয়েছে 20 টাকা আর 20 টাকা 40 টাকা। আর এই দুটো কিন্তু আমরা নিয়েছিলাম নবদ্বীপ থেকে, নবদ্বীপ সোনার গৌরাঙ্গ, সোনার গৌরাঙ্গ যেখানে রয়েছে নবদ্বীপ সেই ভেতরে আর কি, সোনার গৌরাঙ্গ মন্দিরটার ভেতরে সেল করছিলো, সেখান থেকে আমি এই দুটো জিনিস নিয়েছি। তো চলো আমি এদেরকে ট্রান্সফার করে দিই, এই দুটো জিনিস ওরা খেলুক দুই বাব্বাটা নাও। আর তারপরে চলে যাচ্ছি বইয়ের ডিপার্টমেন্টে যে কী কী বই আমি ওখান থেকে কিনেছি। তো চলো দেখাচ্ছি কী কী বই কিনেছি। সবার আগে দেখাই এই বইটা, একটা ছোটু গীতা। তো এই গীতাটা সব উল্টো আসছে যার যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি। তো এই গীতাটা কিনেছি হলো 40 টাকা দিয়ে, আর ছোটো গীতা কিনেছি, অ্যাকচুয়ালি বড় গীতা আমার কাছে রয়েছে, আমি বিয়েতে গিফট পেয়েছিলাম ওর জন্য আমি ওই গীতাটা নেইনি। আর এই ছোটো গীতাটা নিয়েছি যে বৈশাখ মাসে আমাদের বাড়িতে ভাগবত গীতা পাঠ হয়, তো যিনি পাঠ করেন তা ওনাকে এই গীতাটা আমি দান করতে চাই, ওর জন্য আমি এই গীতাটা এনেছি ওনার জন্য। এই টাইপের গীতাই উনি ব্যবহার করেন, দেখেছি আমি ছোটো, ওর জন্য ভাবলাম যে ওনার গীতাটা এর আগে দেখেছিলাম ছিঁড়ে গেছে, তো ওই জন্য আমি এই গীতাটা ওনার জন্য এনেছি। আর তারপরে দেখো আর একটা বই এনেছি, এটা কৃষ্ণা, তো ইংলিশ ভার্সন। তো এইটা আমি একজন ফরেনারের কাছ থেকে নিয়েছি, ওই ভদ্রমহিলা খুবই ভালো ছিলেন। তো না না দেখা যাচ্ছে, তো এই খুবই ভালো ছিল। নমিতের বাবা বলছে এরকম করে কেন দেখাচ্ছি, মুখ দেখা যাচ্ছে না এরকম করে দেখাতে বলছে। তো যাই হোক এই বইটা কিনেছি, এই বইটার দাম 30 টাকা। তো ওনার কাছে একটা গীতা ছিল আর একটা এটা, তো গীতা যেটা বললাম যেই গীতাটা ওনার কাছে ছিল সেই গীতাটাই আমার কাছে আছে সেম টু সেম, ওর জন্য ওটা আর আমি নেইনি, আমি এইটাই নিলাম ওনার কাছ থেকে কৃষ্ণার বই। তো এখনও তো পড়া শুরু করিনি, আজকে জাস্ট বের করলাম, সময় পাইনি তোমাদেরকে দেখাবো বলে, তো আমি আজকে ভাবলাম ভিডিওটা শ্যুট করে নিই। তো এটা 30 টাকা দাম নিয়েছে। আর তারপরে নিয়েছি হলো এটা, সবই উল্টো উল্টো কিন্তু বুঝতেই পারছো দেখে, এটা হলো লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণের এই বইটার মধ্যে আর কি সব কিছুই রয়েছে, মানে কৃষ্ণের লীলা, তারপরে উনি যেগুলো বধ করেছেন সেই বধ, তারপরে কী কী সব করেছেন, তারপরে যে যেমন হলো তোমার ওর গোবর্ধন পুজো, তারপরে বৃন্দাবনের প্রলয়ঙ্কর বাড়িবর্ষণ, মানে এই সব সব আছে এর মধ্যে। তো ওর জন্য তো যাই হোক এই বইটা কিনেছি, তো এই বইটার দাম নিয়েছে 300 টাকা, এই যে বিলটাও রয়েছে। তো বললাম সবই দেখতে পাবে উল্টো উল্টো, তো এই অবধি হলো, এই তিনটে বই নিয়েছি, বেশি কিছু নেইনি। আর এরপরে তোমাদেরকে দেখাবো সব থেকে কিউট জিনিস, দেখেছো একটা ছোট্টু গোপাল, লাট্টু গোপাল একদম। এই যে বাবা কী কী ছুটছিস ওপর থেকে, কী কী যেন বের করে ছুটছে। তো এই লাড্ডু গোপালটা কিনেছি, তো এই লাড্ডু গোপালটা হলো নেওয়া হয়েছে যেদিন আমরা বাড়িতে আসবো সেদিন নবদ্বীপ থেকেই নেওয়া হয়েছে এই লাড্ডু গোপালটা। তো লাড্ডু গোপালটা হলো মিতের বাবার স্কুলের একজন দাদা রয়েছে, সেই দাদার বাড়ির জন্য নেওয়া হয়েছে, উনি নিতে বলেছিলেন।
তো এই লাড্ডু গোপালটা বেশি দাম নেয়নি, 300 টাকা নিয়েছে আর খুব পছন্দ হয়েছে আমাদের। মানে 300 টাকার মধ্যে এত সুন্দর, সাইজটাও খুব সুন্দর, দেখেছো খুব সুন্দর লাড্ডু গোপাল। এই বড় লাড্ডু কেন নামছিস? আমাদের লাড্ডু গোপাল নামছে। কি যে করবে, ফোনটা ধরে টানবে বোধ হয়। তো এই লাড্ডু গোপালটা নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে লাড্ডু গোপালের কিছু ড্রেস। এই ড্রেসটা এই ছোটো লাড্ডু গোপালের জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে। ওই আমার লাড্ডু গোপালের ড্রেসটা মনে হয় ওখানে থেকে গেছে, নিয়েছো না? তো এই যে দেখেছো এই সাদা কালারের ড্রেসটা, এটা আমি নিয়েছি এই গোপালটার জন্য গিফট। আর নিয়েছি হলো এই গোপালটার জন্য এই মুটুকটা, খুব সুন্দর লাগবে পরলে। আর এই যে চুলটা, এগুলো দিয়ে তো সাজে লাট্টু গোপাল। তো যাই হোক, ড্রেসটা এখন আর পরাচ্ছি না, কেন যাদের বাড়িতে গোপাল শোনা যাবে তাদের বাড়িতে ওনারা সাজাবেন। তো আমি তোমাদেরকে খালি জাস্ট দেখিয়ে দিচ্ছি একটুখানি। এই যে দেখছো কি অসাধারণ লাগবে সাজালে। আর আনা হয়েছে হলো গোপালের একটা ছোট্ট বাঁশি। এই যে এগুলো জিনিস হলো গোপালের। আচ্ছা, এরপরে দেখাবো হলো আমার গোপালের ড্রেস। এটা তোমাদেরকে খুলে দেখাই, এত দারুণ এটা না। এটা কিন্তু আমি পেয়েছি নবদ্বীপ যেদিন আমি ঘুরছিলাম সেদিন, ওই সোনার গৌরাঙ্গ থেকেই পেয়েছি এটা। তো এই যে দেখছো, মানে এত কিউট ড্রেসটা, প্রচুর দাম চাইছিল, এটাও নিয়েছে অনেক দাম, 130 টাকা মতো নিয়েছে। দিল সব হিলিয়ে। তো এই তো এই ড্রেসটা দেখেছো, এত সুন্দর কাজ করা আছে, নিখুঁত। এটা আমি আমাদের গোপালকে পড়াবো পয়লা বৈশাখে। আর হ্যাঁ, ওই পুচকুটার জন্য কেনা কথা হচ্ছিলো, কিন্তু ওই যে দোকান থেকে আমি পরে লাস্টে পুচকুটাকে নেওয়া হয়েছে সেই দোকানে এরকম ছিল না, ওর জন্য আর ওর জন্য ওরকম আমি নিতে পারিনি। আর এই দেখো, এটা হলো আমার গোপু সোনার মুটুক। এটা কিন্তু সেট না, সব সিঙ্গেল সিঙ্গেল কেনা। আর হলো ও আমার গোপালের মালা। এই এই মালা আর মুটুকটা নিয়েছি আমি মায়াপুর থেকে। মায়াপুরে একটা মেলা হচ্ছিলো, কী মেলা আমি জানি না, সঠিক ভুলে গেছি নামটা। তো সেই মেলা থেকে এগুলো নিয়েছি, দেখেছো এগুলো কিন্তু আমার গোপালের। সত্যি কি কিউট জিনিসগুলো না, মানে কি বলবো আর। হ্যাঁ হ্যাঁ, ব্যাসদেবের যে পুজো, ব্যাসদেবের পুজো উপলক্ষে মেলাটা হয়েছিল, তো ওই মেলা থেকে আমি এইটা নিয়েছি গোপালের জন্য, আর এটা নিয়েছিলাম। তখন কিন্তু আমি জানতাম না যে ছোটো গোপালটা আসবে, ছোটো গোপালটা পরে জানতে পেরেছি আমরা, যখন আমাদের এগুলো হয়ে গেছে কেনা তারপরে জানতে পেরেছি। আর টাইম ছিল না দেখে ওটা নবদ্বীপ থেকে, মানে হোটেলের পাশ থেকে কিনে নিয়েছিলাম, দেখেছো কি কিউট। তো এগুলো আমি এইগুলো জিনিস দিয়ে আমি গোপালকে সাজাবো হলো পয়লা বৈশাখে। আর তখন কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই আমার গোপাল সোনাকে দেখাবো, ও তো এমনিও অনেক কিউট আর ওকে অনেক কিউট লাগে। এবার কি দেখাবো কি দেখাবো আমি না সেটা বুঝতে পারছি না। আচ্ছা, ছোটো গোপালের ড্রেস দেখালাম, লাট্টু গোপালের দেখো ড্রেস দেখা, মানে ড্রেস দেখালাম, লাট্টু গোপালকে দেখালাম, আমাদের লাট্টু গোপালের ড্রেস দেখালাম, এবার আমার জ্যান্ত লাট্টু গোপালের ড্রেস দেখাই। এটা আমার খুব পছন্দের একটা ড্রেস, বাবুর জন্য নিয়েছি। এটা একদম মায়াপুর মন্দিরের ভেতর থেকেই নিয়েছি, তো ওখানে নিয়ে ওখানে পরিয়েই বাবুকে ঘুরিয়েছিলাম। কিন্তু আমার খুব দুঃখ লেগেছে, আমি একটা ছোটো সাইজের ধুতি চেয়েছিলাম, সেই ধুতিটা আমি কোথাও খুঁজে পাইনি। তো আমি প্ল্যান করেছি যে এবার সেই ধুতিটাকে আমি, মানে আমাদের বাড়িতে গীতা পাঠের আগে আর কি, সেই একটা বাপার একটা ধুতিকে কেটে চারদিক সেলাই করে ওর একটা ছোটো ধুতি আমি বানিয়ে দেবো এইটা দিয়ে পরার জন্য। হ্যাঁ, আর যদি তোমরা জানো যে পুচকু ধুতি, মানে আমার ছেলের বয়স 1.5 বছর, তো এতটুকুনি ধুতি আমি কোথায় পাবো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ড্রেসগুলো কিন্তু একদম কম দাম, মানে 100 টাকা দাম নিয়েছে এই ড্রেসটার। দাঁড়াও আমি এটা সোজা করে দিই, উল্টো আছে। হ্যাঁ, এই তো মাইকটাই খুলে পড়ে গেছিলো, সরি। চেঁচায় না বাবা, চেঁচায় না, না এরকম কাঁদলে তো হবে না। তো ছেলে প্রচণ্ড কাঁদছে,
ও না কাছে হলো এই কারণে ও যে করে হোক টাচ করার চেষ্টা করছে মোবাইলটাই, দেখে দেখেছো এখন পা দিয়ে মানে টাচ করার চেষ্টা করছে মোবাইলটাকে, ওই টাইপডটা দেখে মাথা খারাপ হয়ে গেছে। তো দেখলে স্পিকারটা নিচে পড়ে গেছিলো, তো যাই হোক এই ড্রেসটা 100 টাকা দাম, কিন্তু একবারে কোনো জিনিস যে শান্ত মাথায় কিনবো তা কিনতে পারিনি, খালি তাড়াহুড়োয় গিয়ে মানে একজন ফট করে যে দাদা আমাদের দাদার সঙ্গে গেছিলো, দাদা এটা হাতে এনে দিলাম এটাই নিয়ে নিয়েছি, মানে দেখার বা তারাও কিছু কেনার অল্প সময় হাতে নিয়ে গেলে যা হয় আর কি, একটু শান্ত মাথায় কোনো কিছু কিনতে পারিনি। ও বাবা এরকম করে না, সোনা এখানে নামে না, ওই দিক দিয়ে নামে দাও, ওই দিক দিয়ে সরি, মানে ছেলে স্ট্যান্ডটা নিয়েই পালিয়েছিল, আসলে ওর শরীরটা ভালো না, ওর আজকে সকাল থেকে ওর শরীর খুবই খারাপ, তো ওর পটি হচ্ছে, পাতলা পটি হচ্ছে, ওর জন্য হলো ওর জেদটা বেড়ে গেছে যেটা বলছে সেটাই। তো চলো বাবুর একটা ড্রেস শেয়ার করলাম, আর বাবুর আর দুটো ড্রেস নেওয়া হয়েছে, সেটা হলো এই দুটো ড্রেস, এটা নর্মাল পরার আর কি, পয়লা বৈশাখে পরাবো এগুলো। তো এগুলো কেন নিয়েছি, মানে আমাদের ওখানে মানে আমি যেখানে হোটেলে ছিলাম ওর পাশে বলছিল আর কি যে ভালো একটা দোকান আছে, তো আমরা যখন মা আর কি বাবু ঘুমাচ্ছিল, মাকে রেস্ট নিচ্ছিল, তখন মিতা বাবা বললো চলো আমরা একটু দোকানটাতে যাই। তো দোকানটাতে আমরা অ্যাকচুয়ালি গেছিলাম বাবুর ধুতি পাঞ্জাবি কিনতে, তো ধুতি পাঞ্জাবি তো পেলাম না, তো তখন ওরা বললো যে গরমের দিন আছে তো এগুলো নিয়ে যান, এটা বাচ্চারা আরাম পাবে, আর আদি কাপড়ের খুবই সফট, 200 বেশি দাম না, 225 টাকা করে দাম, তো ভালো লাগলো তাই জন্য নিয়ে নিলাম, যে সামনে পয়লা বৈশাখও আছে, পয়লা বৈশাখেও পড়তে পারবে, তো ওর জন্য এই দুটো জিনিস নেওয়া হলো। প্রথমে একটাই নিয়েছিলাম, তারপরে মিতের পাপার আবার আমি এইটা নিলাম, মিতের পাপার আবার এই কালারটাও পছন্দ হয়েছে, আমি বললাম তাহলে নিয়ে নাও, গরমের দিনে প্রচুর ড্রেস লাগে, তো এই দুটো ড্রেস ওর জন্য নেওয়া হয়েছে। বাবুর বাজার এইটুকুনি, এই তিনটে জিনিসই নেওয়া হয়েছে, না আর একটা জিনিস নেওয়া হয়েছে, দাঁড়া কোথায় গেল রে ভাই, আর নেওয়া হয়েছে বাবুর জন্য এইটা, দেখেছ তো এই ড্রেসটা বাবুর জন্য নেওয়া হয়েছে। এইটা হলো প্রথমে আমি দোকানে দেখছিলাম ঝোলানো আছে, তো আমি বলেছিলাম যে কৃষ্ণের ছবি বা গোপালের ছবি দেওয়া ড্রেসগুলো রয়েছে তো আছে নাকি, তো বলছিলো যে হ্যাঁ আছে, তো দিতে পারছিলো না সাইজ ঠিকঠাক, কালারটাও খুব একটা পছন্দ হয়নি, তো আমি বললাম ঠিক আছে যা আছে তাই দাও, একটা নিয়ে যাই সঙ্গে করে, তো এটা নিয়ে এসছি, এটা 150 টাকা দাম নিয়েছে, মানে বাবুর পাঞ্জাবিটা 100 টাকা দাম নিয়েছে, এটা 150 টাকা দাম নিয়েছে, আর বাবুর দুটো জামা 225 টাকা করে দাম নিয়েছে, 225 টাকা করে, আর 500 টাকা হচ্ছে দুটো, 450 সরি, এ কী হিসাব করছি। তো এই চারটা ড্রেস হলো বাবুর, এবার দেখাই বাবুর বাবার, বাবুর বাবার এই দেখো সাউথ ইন্ডিয়ান ধুতি, বাবুর বাবা বলছিল যে ওখানে ধুতিগুলো খুব ভালো, তো ধুতি নেবে একটা, এখন ও হলো আমার বর হলো মাঝে মধ্যে ধুতি পরে, মানে যখন বাড়িতে পুজো হয়, মনসা পুজো, তারপরে এই তোমার মানে যে কোনো পুজো হয় ওই পুজোগুলো করে যেহেতু, ওর জন্য ও ধুতি পরে পুজোতে বসে, তো ও বলছে যে ধুতি পরে পুজোতে বসে আমার একটা ভালো ধুতি, সব ধুতি নেওয়ার খুব ইচ্ছে, তো এই ধুতিটা যখন বের করে দিল আমার খুব পছন্দ হয়েছে, দেখো পুরো সাউথ ইন্ডিয়ান, এত ভালো লাগছিলো ধুতিটা, আর ও পরেও এমনি মানে কাছা দিয়ে পরে না, এমনি প্লেন পরে, তো আমি বললাম প্লেন যখন পরো তাহলে এই ধুতিটাই নাও ভালো লাগবে, এই ধুতিটার দাম নিয়েছে হলো 550 টাকা, তো আমি বললাম তাহলে নিয়ে নাও, আর খুবই কাপড়টা এত সফট, মানে কী বলবো, মানে পুরো প্যাকেট করা আছে, ভেতরে একটা ইয়ে দেওয়া আছে কী বলে মোটা এক মানে মোটা একটা ইয়ে দেওয়া আছে, কাগজ দেওয়া আছে, ওর জন্য এরকম ভাঁজ করতে পারছি না, কিন্তু এত সফট কী বলবো, আর খুব ভালো লাগছে আর কি দেখতে। তো ও দুটো তিনটে দেখাচ্ছিলো 250-300 এরকম দাম বলছিলো, কিন্তু এইটা যখন দেখালো তো দাম 550 বললো ঠিকই, কিন্তু তবুও নিয়ে নিলাম যে থাক এই দুটিটাই পড়বে চেঞ্জ করে করে, মানে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে, তুমি দেখি বেশি দুটি তো লাগে না, 6.5 বছর তো পরে না। আর মিতের পাপা নিয়েছে হলো এই জামাটা, এই জামাটা নিয়েছে আমার পছন্দে, মানে আমি জেদ করেছিলাম তাই নিয়েছে, যখন মিতের জামাগুলো নেওয়া হয় তখন এই জামাটা ওখানে আমি দেখতে পেয়েছিলাম, তো আমি তখন বললাম যে এই জামাটা তুমি নিয়ে নাও, স্কুলে পড়তে পারবে, এত পাতলা জামাটা, প্রচণ্ড আরাম হবে। হ্যাঁ এটা ঠিক যে আমাকে বারবার আয়রন করে দিতে হবে জামাটা, তো ঠিক আছে চলো আমি আয়রন করে দেবো,
তো অসুবিধা নেই, কিন্তু আমার জামাটা খুব পছন্দ হয়েছে। আর এই জামাটার বেশি দাম না, এই জামাটার দাম হলো দেখো 330 টাকা অনলি। তো সব কম দামে বাজারগুলো করেছি, বেশি দামি কিছু কিনিনি। তো এই কটা হলো ওদের। আর এরপরে আসে আমার বাজারে, আমিও বাজার করেছি পুরো। তো প্রথমেই আমি যেটা গিয়েই কিনেছি ওই দিন, সেটা হলো গ্রোপি ড্রেস। দাঁড়াও একটু পিছিয়ে বসি। স্পিকারটা বারবার খুলে যাচ্ছে। এই যে এই গ্রোপি ড্রেসটা আমি পরেওছি, তুমি ব্লগে দেখতে পাবে আর কি, দেখেওছো হয়তো তোমরা। তো এই এই গ্রোপি ড্রেসটা প্রচুর ঘের, ঘেরটা ধরা যাবে না। তো এই ড্রেসটা আমি কিনেছি, গ্রোপি ড্রেসটা। এর সাথে দিয়েছে হলো এই ওড়নাটা, আর দিয়েছে ব্লাউজ পিস। তো ব্লাউজ পিসটা আমি এখনও বানাইনি, তো যাই সদ্য নামলাম, পরে ধীরে ধীরে বানাবো। তো এই মানে এই ব্লাউজ পিসটা আমি কী দিয়ে তাহলে পরেছিলাম, আমি একটা ব্লাউজ নিয়ে গেছিলাম লাল কালারের। আমি জানি যে আমি প্ল্যান করে গেছি যে এখান থেকে আমি গোপী ড্রেস কিনবো, কিনে পরবো, ওর জন্য আমি ব্লাউজ নিয়েই গেছিলাম। আর লাল নিয়ে গেছিলাম, যে ড্রেস যেই কালারে কিনি সবের সাথে চলে যাবে ওর জন্য। এই যে এই ব্লাউজ পিসটাও খুব সুন্দর, আমি স্কুলেও পরে যেতে পারবো, ওর জন্য আমি ভালো করেই বানিয়ে নেব। আর পিসটা মনে হচ্ছে অনেকটা বড় দিয়েছে, আমি সঠিক দেখ জানি না। ও আচ্ছা, এতটা দিয়েছে, ও সুন্দর ব্লাউজ হয়ে যাবে। আর এইটার দাম নিয়েছে হলো 750 টাকা, 750। তো ওখানে গ্রোপি ড্রেস না অনেক দামের আছে, বিভিন্ন আছে। এটা হয়তো আরও কম হয়ে যেত যদি মন্দিরের বাইরে আমি নিতাম, কিন্তু আমি মন্দিরের বাইরে নিইনি, আমি মন্দিরের ভেতরে নিয়েছি, একটু জেদ করে নিয়েছি। কেন কি আমি ভাবলাম কি যে সকালে যখন প্রথমবার গেলাম, ভাবলাম যে এটা একটা কিনে নিয়ে যাই, তাহলে আমি বিকালবেলা পরে আসতে পারবো। আর ওই জন্য আমি জেদ করে, রীতিমতো জেদ করে, মিথ্যা বলে পরে নিও, ভাবলাম পরে নিলে আবার পরে আসতে পারবো কি পারবো না, কখন পরে আসবো, ওর জন্য আমি আজকেই নিবো, আমি এক্ষুনি পরবো, মানে এরকম একটা ব্যাপার হয়েছিল। তো ওই জন্য আমি জেদ করে কিনেছি রীতিমতো। আগে একটা দোকানে গেলাম, সেই দোকানে 950 চাইছে, সেম জিনিস বলতে গেলে। মানে ওইখানে এরকম ভেলভেটের পাড় ছিল না, কিন্তু মানে এরকম প্লেন একটা ছিল, আর এরকম প্রিন্ট দিয়ে একটা পাড় বসানো ছিল। তো ওই রকম জিনিস আমার বেশি ভালো লাগে, আর ঘের সেম ছিল। তো ওই জিনিসটা আমি নিতে চেয়েছিলাম, ওনা টোনা সব সেম, কিন্তু 950 টাকা লোকটা দাম বলেছিল, এক পয়সা কমাবে না। তো মিতের বাবা নিতে দিল না ওটা, মিতের বাবার একটা খুব একটা পছন্দ হয়নি, সাদা কালার ছিল আর এই কালারের পাড়টা ছিল, ওর জন্য মিতের বাবার পছন্দ হয়নি। ওর জন্য পরে অন্য দোকান থেকে মিতের বাবা আবার সাইড দিয়ে দেখছিল, দেখে পরে আমাকে ডেকে নিয়ে গিয়ে অন্য দোকানে নিয়ে গিয়ে এটা কিনে দিয়েছে। তো 750 টাকা দিয়ে এটা কিনেছি, আমার খুব পছন্দ হয়েছে এটা। আর আর একটা জিনিস কিনেছি, ওই যে বললাম যেদিন মিতের ড্রেসটা কিনতে গেলাম, ও জামাগুলো মিতের বাবার জামা, সেদিন মিতের বাবা বলো তুমি কিছু নাও, তাই আমি বললাম আমি তো সবই এনেছি। তাহলে নিতে যখন বলছো, নিতে বললে ছাড়াছাড়ি নেই। তো ওর জন্য ভাবলাম তাহলে একটা কাজ করি, স্কার্টের ওপরে পড়তে পারবো, একটু লং টপ ওরকম টাইপের কিছু দেখাও। তো এটা একবারই দেখালো, একটু লুজ লুজ হয়েছে আমার, তো এভাবেই পরে ঘুরেছি। তো হাতাটা ওখানে লাগিয়ে দিয়েছে, তো আর যে দর্জিটা লাগিয়ে দিয়েছিল ওই দর্জিটাকে আমার মানে খুব ভালো লেগেছে, ওনার কথায় পরে আসছি। তো উনি চাপিয়ে দেয়নি, কেন কি আমি তো পরে দেখিনি আগে, ওর জন্য কতটা চাপাতে হবে আমি জানি না, আমি খালি বলেছিলাম হাতটা লাগিয়ে দেন পরে দেখবো। তো হাতের মাপ নিয়ে হাতটা একদম ঠিকঠাক করে দিয়েছে, ও একটু কম কথা বলো তো। আর জামাটা চাপিয়ে দেয়নি, মানে জামাটা আমাকে চাপিয়ে নিতে হবে এখান থেকে, জামাটা খুবই লুজ। তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। তো এই জামাটাও কিন্তু 750 টাকায় দাম নিয়েছে, আর কাপড়টা খুবই সফট, দেখেছো এত বড় জামা, এই যে খুবই সফট। তো এই দুটো জামা আমার হয়েছে, আর আমি নিয়েছি দুটো ব্যাগ, বুঝেছো ব্যাগগুলো। আচ্ছা এই যে এই যে এই ব্যাগটা আমি নিয়েছি 280 টাকা দামে ব্যাগটা। তো আমার ব্যাগের প্রচুর অভাব পড়ে গেছে আর কি, ব্যাগ ছিঁড়ে যায় খালি। তো অনেক দিন ধরে ব্যাগ কিনবো কিনবো করে ব্যাগ কেনা হয় না। তো যাওয়ার দিন আমি এখান থেকে যেদিন যাই, সেদিন আমি গঙ্গারামপুরে গিয়ে একটা সিলিং কিনে নিলাম, আমার সিলিংটা ছিঁড়ে গেছে ওর জন্য।
আর একটা বড়ো সিলিং যেটা ছিল, আমি অত বড়োটা নিয়ে যাবো না, ওর জন্য আমি এই একটা ছোটো মতো সিলিং কিনে নিয়ে তারপরে গেলাম। আর এই ব্যাগটা আমি ওখানে গিয়ে কিনেছি, যে মাঝে মধ্যে আমি বাইরে কোথাও গেলে নিয়ে যেতে পারবো, বা স্কুলে কোনো অনুষ্ঠান হলে সেদিনও নিয়ে যেতে পারবো। খুব ভালো লেগেছে। মিতের বাবার পছন্দ হয়নি। মিতের বাবা বলছে কি, সাদা নিলে কেন, অন্য কালার নিলে না কেন, মানে ঘিয়ে কালার, এটা অন্য কালারফুল নিতে হতো, এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাবে। কারণ মিত্র বাবা সবসময় আমাকে দেখেছে ছোটোখাটো ব্যাগ নিয়ে ঘুরতে, ওর এত বড় ব্যাগ দেখে ভাবছে যে এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাবে। কিন্তু দেখো খুব একটা বড় না, এগুলো দরকার পড়ে মাঝে মধ্যে বাচ্চা কাচ্চা থাকলে। তো এই ব্যাগটা নিয়েছি, আর একটা ব্যাগ নিয়েছি হলো এই যে, এই ব্যাগটা নিয়েছি হলো আমার মেকআপের প্রোডাক্ট ক্যারি করার জন্য। মেকআপের প্রোডাক্টের ব্যাগগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম যে এরকম একটা ব্যাগ নিয়ে নিই, দেখতে বেশ সুন্দর কিউট আছে। তো এরকম একটা ব্যাগ আমি মেকআপের প্রোডাক্ট ক্যারি করার জন্য নিয়েছি। কেন কি ট্রলি নিয়ে আমাদের যাওয়া সম্ভব না, এই কারণে সম্ভব না যে আমি মাঝে মাঝে বাইকে যাই মিতের বাবার সাথে, আর ট্রলি ক্যারি করা সম্ভব হয় না, এদিকে লাইট ক্যারি করতে হয়, ওর জন্য সম্ভব হয় না। তো গাড়ি নিয়ে গেলে কোনো ব্যাপার না, আমি ট্রলি তুলে নিতে পারবো, কিন্তু ট্রলি নেওয়া হয় তো জন্য ট্রলি মিতের বাবা প্রেফার করে না। যখনই ট্রলির কথা শোনে বলে না না ট্রলি না প্লিজ। তো ওর জন্য এইটা মিতের বাবারই পছন্দ, আর আমারও খুব পছন্দ হয়েছে এই ব্যাগগুলো, অনেকটা স্পেস রয়েছে। কিন্তু কোয়ালিটি বলবো না যে আহাবড়ি, খুব ভালো, খুব স্ট্রং, যখন তখন ছিঁড়ে পড়ে যেতে পারে। অলরেডি সাইড থেকে মনে হয় কোথাও থেকে কোথাও সেদিনকার মিতের বাবা আমাকে দেখাচ্ছিল যে কোথায় একটা খুলে গেছে ভেতরের লাইনিংটা। তো এবার আহামরি কিছু না, কিন্তু বেশ ভালো। এইটা দাম নিয়েছে হলো 220 টাকা, আর ওটা দাম নিয়েছে 280 টাকা। তো এই মিলে তোমার 500 টাকা হয়, 270 টাকা বোধহয় নিয়েছে। হ্যাঁ 280 আর 220 হলো, 500 টাকা হয় আর নিয়েছে 270 টাকা, 30 টাকা কম নিয়েছে। তো এই কটা জিনিস হলো আমরা কিনেছি, আর কিছু কিনেছি ও, আর কিনেছি হলো তোমার দাদুর জন্য একটা জামা, তোমাকে আমি ভিডিওটা এখানে অ্যাড করে দেবো পরে আর কি, ভিডিওটা আমি করেছিলাম আর কি, তো ভিডিওটা পরে অ্যাড করে দেবো। দিদির জন্য মানে আমার দিদার জন্য একটা কাঠের মালা, আর আর হলো ও হ্যাঁ আর একটা জিনিস নেওয়া হয়েছে, সেটা আর দেখানোর মতো যোগ্য নেই, ছিঁড়ে ফেলেছে বাবু, দাঁড়াও 1 মিনিট হোল্ড করে আমি দেখাচ্ছি। এতে চলে এলাম, এই যে এই দোতারাটা কিনেছে বাবু, কিন্তু অলরেডি দোতারা তার ছিঁড়ে দেওয়া হয়ে গেছে, এত বাজিয়েছে যে ছিঁড়ে গেছে, ছিঁড়েছে আমার কাছেই। মানে ও বলছিল আমাকে বাজাও বাজাও জোরে জোরে, এবার বাজাতে বাজাতে ও, আমি বলছি আর না এবার রেস্ট দেওয়া হোক, ও কে কার কথা শুনি। তো এইটা ও নিজে পছন্দ করে কিনেছে, মন্দিরের বাইরে যখন এটা ছিল তখন হলো বাবু জোর করে দোকানটাতে গিয়ে নিজে পছন্দ করে কিনেছে। তো আমি ভাবলাম তারটা তো জোড়া লাগানো যাবে, কোনো ব্যাপার না, আর জোড়া লাগানো না গেলেও মানে এটা ঘরের মধ্যে যদি আমি শোপিস হিসাবে রেখে দিই দেওয়ালে টাঙিয়ে দেখতে ভালো লাগবে, তো ঠিক আছে কোনো ব্যাপার না, এই তো নিয়েছি। আর একটা জিনিস রয়েছে যেটা আমরা নেইনি, সেটা আমরা বাবু গিফট পেয়েছি, তো তোমাদেরকে তো বললাম কিছু কথা শেয়ার করবো, তো চলো গিফট দেখানো হয়ে গেছে এবার শেয়ার করি। মায়াপুরে আর নবদ্বীপে আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা মানে ভালো বলবো, মানে জায়গা অবশ্যই মন মায়াপুর মানে মন ধন্য হয়ে যায়, মায়াপুর নামটা দিয়েছে একদম সার্থক, সত্যি মায়াপুরি ওটা একটা, মানে খুবই মানে আসতে ইচ্ছে করে না বাড়িতে ওই জায়গা ছেড়ে। আর সন্ধ্যা আরতি অসাধারণ, মোবাইল অ্যালাউড করে না, ওই জন্য ওখানে মোবাইলটা যদি না অ্যালাউ করে তো তুমি তো দেখতে পারবে না কিছু, আর যা আছে আমার চোখের ভেতরে আর মনের ভিতরে রয়ে গেছে, এত সুন্দর জিনিস দেখেছি। আর কিন্তু ওইখানকার লোকজনগুলো কি বলো তো প্রচুর চার কথাবার্তায়, মানে আমাদের সাথে কিছু হয়নি কারো, কিন্তু ধরো কারোর সাথে কথা বলছে, যেমন ধরো একজন দেখছে আংটি কিনতে গেছে, তো দোকানদার বলছে মানে যে আংটি কেন নেবেন না আমাকে বলে যান, তো বউটা বললো যে দেখুন আমার আংটিটা লুজ হয়েছে, লুজ হয়েছে তো আমি কী করতে পারি, আপনি দেখেছেন তো নিয়ে যেতেই হবে, মানে এই টাইপের একটা কথা, এই টাইপের কথা বলছে। এই কথাগুলো আমার একটু অদ্ভুত টাইপের লাগছিলো, আর মানে যদি রাস্তায় কারোর সাথে ধাক্কা লেগে যাচ্ছে সে একদম চেটাম করে উঠে বলে দিচ্ছে হ্যাঁ দেখে চলতে পারেন না এই সেই, তারপরে যদি আমি যদি কেউ যদি বলছে যে একটু সাইড দাও, হ্যাঁ দেখতে পাচ্ছেন না আমি বিজি আছি আমি যাচ্ছি তো চলুন না পেছন পেছন কেন আসছে, মানে একটা চার টাইপের কথাবার্তা এরকম টাইপের। তো চলো আমার তো কোনো যাই না ওখানে, আমি থাকতেও যাচ্ছি না ঘুরতে যাই। দুটো লোক ওখানে আমার খুব ভালো লেগেছে, দুটো মানুষ একদম আলাদা। এক হলো আমার জামা যে সেলাই করে দিয়েছে হাতাটা সেই টেইলার দাদা, মানে একদম বিন্দাস লোক। গেলাম আমরা, উনি ঘুমাচ্ছিলেন রিল্যাক্সে, গিয়ে দেখলাম ছোট্ট দোকান, চারিদিকে একদম ওনার স্পিকার লাগানো রয়েছে, পুরোনো দিনের রেডিও রয়েছে। তো বলছে যে উনি শৌখিন মানুষ, গান শুনতে ভালোবাসে, আর প্রচুর জামা ঝোলানো আছে। উনি বললেন যে দেখেন জামাগুলো না সব আমার, মানে উনি একবেলায় যে জামা পরে পরের বেলায় আর পরে না,
আবার যা বাড়ি যাওয়ার সময় আবার দিনের মধ্যে 3-4টা ড্রেস চেঞ্জ করেন, মানে প্রচণ্ড শৌখিন মানুষ। তো ওই মানুষটাকে আমার খুব ভালো লেগেছে, যখন আমার ড্রেসটা সেলাই করলো হাতা লাগাতে দিয়েছিলাম, উনি গোটা মানে পুরো বডিটাকে ডবল সেলাই মেরে দিল। আমি ওনাকে ওরকে এটা করতে বলিনি, তো উনি সেটা করে দিলেন, 25 টাকা নিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে দিল। হাতা লাগিয়েছেন, আবার গোটা বডি সেলাই করে দিয়েছেন, 25 টাকা নিয়েছেন। এদিকে যখন কাজে বসলো উনি রিল্যাক্সে গান চালিয়ে দিয়ে তারপরে বসে গেলেন। তো এনাকে খুব ভালো লেগেছে। আর একজন হলো গিফট দিয়েছে, তাই জন্য না কেন ভালো লেগেছে, ওনার ছবি আমি অ্যাড করে দেবো সাইডে। উনি হলো একদম অদ্ভুত টাইপের মানুষ। আমি যখন যাচ্ছি দেখছি যে আমাদের সাথে দাদারা ছিল, ওই দোকান থেকে জিনিস কিনছিলেন। তো এবার আমি বলছি যে লোকটাকে যখনই দেখলাম, আমি বা তো অন্যরকম, এখানে একটা জিনিস সেফটি পিনতে ফুটো করে লাগিয়ে রেখেছে চাঁদ মতো সূর্য, এখানে একটা সূর্য লাগিয়ে রেখেছেন, গোটা বডিটা চেনকে ঢেকে রেখেছেন, আর বিভিন্ন ধরনের রিয়ারকির কথাবার্তা বলছেন। বলছে যে জীবনে আছি তো কয়েকদিন থাকবো, মজা টজা করেই যাবো। বাবুকে যেই দেখতে পেয়েছে, সঙ্গে বাবুকে কয়েকটা চকলেট আর এটা দিয়ে দিয়েছে গিফট। কেউ দেয় বলছে বাবুকে কী দেবো, বাবুকে কী দেবো, আমার দোকানে তো তেমন কিছু নেই, আজকে সব বিক্রি হয়ে গেছে, এটা নিয়ে যাও। তো বাবুকে এটা দিয়ে দিল গিফট হিসাবে। আবার আরও খুঁজছিল এদিক ওদিক কী দেওয়া যায় কী দেওয়া যায়, এই কয়েকটা ব্লাউজ ছাড়া তো আর কিছু নেই। তখন আমরা আবার ইয়ে কী করলাম যে ধুর আমার ছেলে কি ব্লাউজ পরবে নাকি তাই যে, তো এরকম আর কি। কিন্তু একদম দুটো লোককে আমার খুব ভালো লেগেছে ওখানে, বাকি সবাই ভালো, একদম আমি খারাপ বলবো না সবাইকে। তো আর যেটা হলো, ওখানে গিয়ে আমরা ছিলাম হলো হোটেলে, নবদ্বীপে ছিলাম, নবদ্বীপে একদম গঙ্গার ধারে যে হোটেলটা সেই হোটেলটাতে ছিলাম। সেই হোটেলটার নামটা যাই হোক আমার এখন মনে পড়ছে না, ভুলে গেলাম, আমি এত ভুলে যাই কী বলবার। তো ওই হোটেলে একদম ফেরিঘাটের কাছে, মানে ফেরিঘাটের সাথে লাগানো, মানে আমাদের হোটেল থেকে বেরিয়ে ফেরিঘাট, তোমরা ভিডিওতে দেখেইছ। তো এবার অন্য ভিডিওতে শেয়ার করেছি আমি হোটেলের নামটা, তখন ওটা শুনে নিও। তো এবার ওই হোটেলে আমরা ছিলাম, তো হোটেলের সার্ভিস ভালো, কোনো কথা নেই। আর ওখান থেকে আমরা যাতায়াত করেছি, যেহেতু ফেরিঘাট কাছে ছিল আর বেশি যেতে লাগে না, ফেরিতে 10 টাকা লাগে আর টোটোতে 10 টাকা, 20 টাকা যাতায়াত, 40 টাকা হলে যাতায়াত হয়ে যায়, আর হলো রিল্যাক্সে থাকা যায় একটু দূরে। ওর জন্যই আমরা সরি একটা না কথা বলছি, তো ওখানেই ছিলাম। আর খাওয়া দাওয়া আমরা করেছি হলো মন্দিরেই করেছি, পরপর দুদিন, আর একদিন করেছি আমাদের যেই হোটেলে আমরা ছিলাম সেই হোটেলে, আর একদিন করেছি হলো আমরা মানে যেদিন আসি তার আগের দিন রাত্রিবেলা, সেদিন হলো পরিবার বলে একটা হোটেল আছে, সেই হোটেলটাতে আমরা হলো কোথায় রাখলাম আমি, সেই হোটেলটাতে আমরা খাওয়া দাওয়া করেছি। খুব ভালো খাওয়া দাওয়া, একদম প্রিয় নিরামিষ, আর একটা স্পেশাল থালি, একদম থালা সাজিয়ে দিচ্ছিল, তো খুব সুন্দর খাওয়া দাওয়া দিয়েছে। আমি ছবি অ্যাড করে দেবো, যদি ছবি থাকে তো আমার কাছে, তো ছবি অ্যাড করে দেবো, আর যদি না থাকে তো দেবো না, আমি ভিডিও করা আছে, ভিডিওতে দিয়ে দেবো। তো ওইখানকার খাওয়া দাওয়া আমার দারুণ লেগেছে। তোমরা যদি যাও নবদ্বীপে, পরিবার হোটেলটার নাম, তো ওই হোটেলে একবার খাওয়া দাওয়া করো। আর এদিকে প্রসাদের তো কোনো কথাই হবে না, খুব সুন্দর খাওয়া দাওয়া। তো প্রসাদ আমরা দুদিন খেয়েছি ওখানে, সকালে বিকালে। তো এবার বাবুকে নিয়ে যাওয়ার কথা বলি, ভিডিওটা বেশি লেন্দি করবো না, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, তো একটানা করে যাচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি অলরেডি 17 মিনিট হয়ে গেছে। তো তোমার হলো ভিডিওটা বলতে হলো, তোমার যেটা বলতে চাইছি যে বাবুকে নিয়ে যাতায়াত কোনো ব্যাপার না, বাচ্চাকে নিয়ে যাতায়াত। আমি যাওয়ার সময় যেহেতু বিকেলে ট্রেন ছিল আমাদের, রাতে ওয়েদার ঠান্ডা হয়ে যাবে, ওর জন্য আমি নর্মাল ট্রেনেই গেছি, রিজার্ভেশন করে গেছি। আর আসার সময় এসেতে, কারণ কি প্রচণ্ড গরম, আর দিনের বেলা যদি ট্রেন হয় এসতে আসা একদম মাস্ট, এই কারণেই বাচ্চার প্রচণ্ড কষ্ট হবে, প্রচণ্ড কাহিল হয়ে যাবে, যদি এসিতে আসে তাহলে কাহিলটা হবে না ওর জন্য। আর সঙ্গে নিয়ে গেছিলাম আমি ইলেকট্রিক কেটেল বাবুর জন্য, আর তেমন কিছু নিয়ে যাইনি, যেমন সেরেলাক নিয়ে গেছিলাম, বাটি চামচ তো রয়েছে, বাবুর জলের বোতল রয়েছে প্রচুর, মানে এক্সট্রা অনেক ড্রেস, প্যাম্পার্স, টিস্যু, এগুলো জিনিস তো নিয়ে যেতেই হবে, আর কিছু ইম্পর্টেন্ট মেডিসিন, যেমন জ্বরের, পেটে ব্যথার, হজমের, তারপরে তোমার পায়খানার, এইসব মেডিসিনগুলো, ওয়ারেস, এগুলো ক্যারি করবে অবশ্যই। আর আমরা খাবার প্রচুর ক্যারি করেছিলাম, যেহেতু বাবু 1.5 বছর, বাবু হাতে ধরে খেতে পারে, ওর জন্য যেমন মুড়ি, তারপরে আমুলের প্যাকেট নিয়ে গেছিলাম, চিনি নিয়ে গেছিলাম, তারপরে কলা, ফল, আঙুর, এগুলো তো নিয়েই গেছিলাম যে ও কিছু না কিছু খেতে থাকবে, কিছু না পেলেও ফল খেলে, একটা কলা খেলে, মুড়ি খেলে তাও কাজে দেবে। আর ইয়ে তো ইলেকট্রিক কেটেল তো অবশ্যই নেবে, কেন কি হোটেলে তো গরম জল সবসময় করে দেবে না, মানে দেবে হয়তো কিন্তু বারবার চাইতে যেতে হবে, তো একদম মানে অসুবিধার ব্যাপার,
ওর জন্য তোমরা হলো নিয়ে যাবে ইলেকট্রিক কেটেল, সেই কেটেলে হলো বাবুকে জল গরম করে চান কুড়িটা দিতে পারবে, তো অসুবিধা হয় না সেটা। আমি তো বাবুকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠি আগে স্নান টান করিয়ে তারপরে ব্রেকফাস্ট করাতাম, দিয়ে কেন বেরোতে হবে ওর জন্য, তো অসুবিধা হয়নি বাবুকে নিয়ে। আর আমার বাবু হলো গোটা জিনিস খেতে পারে, ও তো মন্দিরের প্রসাদই খেয়েছে, অন্য কোনো ওর জন্য আমাকে ব্যবস্থা করতে হয়নি। সেরেলাক একদিন মাত্র খেয়েছে, সেরেলাকটা পুরোটাই ধরা আছে, তো ওর জন্য কোনো অসুবিধা হয়নি। অসুবিধা তোমাদের হবে না, এইসব জিনিস নিয়ে যাবে আর মেডিসিনগুলো সঙ্গে রাখবে। আর বাচ্চারা না এনজয় করে, তোমরা অনেকেও ভয় পাও যে এই এতটুকুনি বাচ্চাকে নিয়ে কী করে ঘুরতে যাবে। আমি বাবুকে নিয়ে 7 মাস থেকে ঘুরছি, 7 মাসে আমি লাটাগুড়ি গেছিলাম, তখন আমি যেহেতু ব্লগ করতাম না ওই জন্য শেয়ার করতে পারিনি, তো 7 মাস থেকে আমি ওকে নিয়ে ঘুরছি। বাচ্চারা এই ব্যাপারগুলো না এনজয় করে খুব, তো ওদেরকে এনজয় করতে দাও, ভয় পেও না, তোমরা ভয় পেলে ওরা ভয় পেয়ে যাবে। ও বাবু আমার বাবু প্রচণ্ড এনজয় করেছে, মানে বাড়িতে আমরা এসে 3 দিন হলো, বাড়িতে 3 দিন পরে বাবুর একটু পেট খারাপ হয়েছে, কারণ বিভিন্ন ধরনের খাওয়ার খায় তাহলে গরম লেগে যায়, তো সেটা স্বাভাবিক, ওরা কোনো ব্যাপার না। তো এই ভয় পেলে তো ও তো ঘোরাই হবে না, ওর জন্য বাবুকে নিয়ে আমরা ঘুরতে যাই, কোনো ব্যাপার না। তো আর কোনো যদি জিজ্ঞাসা থাকে তোমাদের, যেটা আমি বলতে ভুলে গেছি, তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্টে, আমি কমেন্টের রিপ্লে হিসাবে উত্তর অবশ্যই দেবো। তো আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, তো আমার জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর তোমাদের জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো, আর সাবস্ক্রাইব প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি এগোতেই পারছি না, এত কষ্ট করে এত সময় নিয়ে ভিডিও করছি আর এডিট করছি, তো বুঝতেই পারছো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে টাটা আর হরে কৃষ্ণ সবাইকে।